হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি কবিতা, কবিতা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আর আজকে চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে। টাইটেল থাম্বনেল দেখে অবশ্য তোমরা বুঝতেই পেরে গেছো। তো এই যে মহারাজ এখানে বসে পড়েছে, তো মহারাজের সব খেলনা টয় নিয়ে আমিও বসে পড়েছি তোমাদেরকে দেখাবো বলে। তো আজকে একটা নতুন ভিডিও করার ইচ্ছা হলো। প্রতিদিন তো সেই সংসারে ব্লগ ভিডিও তোমাদের দিই, আর নতুন একটা ভিডিও করার ইচ্ছা হলো আজকে। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। চলো, ওই যে মহারাজকে নিয়ে একচুয়ালি আমি বসেছি, নালে ওকে বাইরে রেখে এলে বারবার আসবে, একটা করে খেলনা নিয়ে চলে যাবে, তো আমার দেখাতে অসুবিধে হবে। হ্যাঁ আচ্ছা, তো চলো দেখতে থাকো। দেখো তো প্রথমে কোনটা থেকে স্টার্ট করব? হ্যাঁ তুমি বলো, তুমি বলো কোনটা কোনটা কোনটা? এটা 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 না, স্কুটি, ছোট্ট গাড়ি। এই গাড়িটা আমার খুব ভালো লাগে, দেখো এটা হচ্ছে একটা স্কুটি গাড়ি। তো এটা কে কিনে দিয়েছে? হচ্ছে ওর পিসি। তো এদিকে চাকাটা যখন এনেছে তখনই খারাপ, তো চলে না ভালো, কিন্তু আমি সাজিয়ে রেখে দিই দেখতে ভালো লাগে বলে। বল, দাও না দাও না বলো। তো এরপর আসছে হচ্ছে ট্রেন গাড়ি, বড় লম্বা ট্রেন। এটাকে চালিয়ে চালিয়ে এখানে চাকাগুলো, মাঝখানের চাকাগুলো সব চলে গেছে, আর এই ধারে চাকাগুলো আছে, আস্ত আছে, তো এটাও সাজানো থাকে। তো চলো, এই গেল ট্রেন গাড়ি আবিরে। আর এটা হচ্ছে এই যে আমরাও তখন ছোটবেলায় খেলতাম এগুলো নিয়ে, তো ওরাও খেলছে। এটা হচ্ছে কি, দোলনা, দোলনা, ঘোড়ন দোলনা। তো দোলনা সব এগুলো কেটে কেটে চলে গেছে। চুপ করো, সব দেবো তোমার, একটা একটা করে আমি দেখিয়ে তোমাকে দেবো। তো এটা আবিরকে দি, কাঁদছে। তোর এগুলো সব চলে গেছে, বসার সিটগুলো যেগুলো ছিল ঘোড়া, তো দুটো একটা ঘোড়া আছে, বাকিগুলো চলে গেছে। এবার আসছে এই যে হারিকেন, হারিকেনের এই যে এটা খুলে গেছে দেখো। তো হারিকেনটা জলে কিনা কে জানে, তোলাই তো থাকে। এই যে হারিকেন জ্বলছে দেখো, তো ভালো আছে হারিকেন। এই গেল তোমার হারিকেন এখানে। তো এবার কি দেখাবো, এই যে এই চুড়িটা, তো এগুলোকে কি বলে ঠিক জানি না, তো চুড়ির মতোই ওকে কিনে দিয়েছিলাম। মিমিরা কিনেছিল, দেখে খুব বানা করছিল, ওদেরটা নিয়ে খেলতো, তো ওকে ওই জন্য এটা কিনে দিয়েছিলাম, কিন্তু ওকে যাই কিনে দিলাম আর নেয় না, তো এটাকে জড়িয়ে রেখে দিয়েছে। এটাকে আবার ঠিক করতে হবে পরে, মানে মুখে দিও না, এই যেটা এরকম হবে। চলো এই গেল, এ নাও তোমার খেলনা ধরো। তো এখানে আছে হচ্ছে, এটা হচ্ছে পাখির বাসা, মানে পাখির ঘর, বাসা নয় পাখির খাঁচা। তো এর ভেতর দুটো পাখি আছে, তো এটা ওকে কিনে দিয়েছিল চড়কের মেলায় ওর মাসি। আর ওপরে ডান্ডা সুতোটা যেটা দড়ি মতো ছিল ঝোলানোর, ওটাকে ছিঁড়ে দিয়েছে আবির, সাজিয়ে রেখে দিই, ভালো লাগে দেখতে। এনাম এবারে এবারে কি আসছে, এই যে এই গাড়িটা, এই একটা গাড়ি আছে, এই গাড়িটা ভালোই আছে, কিছুই খারাপ হয় না। তো এই গাড়িটা দিয়েছে হচ্ছে মিমি, ওকে দিয়েছে, মিমির ছিল ওকে দিয়েছে। হ্যাঁ তোমার গাড়ি বাপের বাড়ির ওখানে কালী পুজোর সময় ওকে গিফট করেছিল, ওর মেসো কিনে দিয়েছিল। তো এটাও ভালো না, এটা ভালো না, ওখানে চাকাগুলো এই মাঝখানে একটা করে চাকা ছিল, এখানে 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 একটা চাকা ছিল, এই চাকাটা মাসি কিনে দিয়েছিল রাসের মেলায়, আমাদের এখানে রাসের মেলা বসেছিল আগের বছর, তো এটা কিনে দিয়েছিল। তো এগুলো সবই সাজানো থাকে, আর যখন ও চায় তখন পেরে দিই, খেলে একটুখানি খেলার মুড হলো খেলবে, আবার ছড়িয়ে রেখে দেয়, তো আমি আবার গুছিয়ে সেটাকে তুলে আবার। তো
এটা কিনে দিয়েছিল ওর মাসির আসে আমাদের এখানে রাসের মেলা বসেছিল তো রাসের মেলা থেকে এটা কিনে দিয়েছিল এটা গেল তো যেগুলো হয়ে যাচ্ছে এদিকে রাখলো আর এটা খুলে গেছে দাদা এটা কোথায় গেল ঢাকাটা এই তো দেখো এটা আমি কিনে দিয়েছিলাম ওকে রাসের মেলা থেকে এটা কোথায় লাগানো ছিল তো এটা না খুব সুন্দর আওয়াজ হয় এইখান দিয়ে এই দড়িটা টানলে তো এই যে এরকম ভাবে যাবে পুরো এরকম আওয়াজ হতে হতে যাবে তো কালারটাও খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছিল তো এক মানে নিয়ে সেরকম খেলে না তো এটা সাজানোই থাকে তুলে রাখে তো আমার খুব ভালো লাগে গাড়িটা আচ্ছা তোমার গাড়ি তুমি নাও না তো এগুলো যাবে আমার মা যাবে কেনা হয়েছিল এই গেল এটা হচ্ছে পা মাসি দিয়েছে বল নিয়ে খেলে তো এগুলো হলো আর এখানে আছে হচ্ছে লরি তো এটা পেয়েছিল অন্নপ্রাশনে তো এগুলো সব ভেঙে খারাপ হয়ে গেছে এই সামনের এগুলো সব ভেঙে গেছে তবু সাজানোই থাকে যখন চায় ফেলে দিই খেলে নিয়ে আবার এদিক ওদিক ঘোরাঘুরি খায় আবার তুলে রাখি তো এই গেল এই যে ধাঁ কর পিসি কিনে দিয়েছিল রাস থেকে বাজায় বাজিয়ে কানের পোকা খেয়ে নেয় আটকে গেছে সাইকেলে তো এই একটা গেল এই হচ্ছে সাইকেল সাইকেলের কানে চাকাটা ভেঙে গেছে আর এইদিকের চাকাটা আছে তো এটা আমি কিনেছিলাম শখের জিনিস আমি অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে এরকমটা সাইকেল কিনবো সাইকেল কিনে সাইকেল রাখবো তো আবির এদিকে চাকাটা ভেঙে দিয়েছে আবির আবার এই সাইকেলটাকে বসিয়ে এই সিটের ওপর বসবে তা কখনো হয় এই সাইকেলটা যায় ও বসলে তো এরকম বসবে বের করে দিই তো গেল এই হাঁসটা হচ্ছে আমার দিদির মেয়ের দিদি বাড়ি বেড়াতে গিয়েছিলাম তো সেখান থেকে নিয়ে চলে এসেছিল সাজিয়ে রেখে দিই দেখতে ভালো লাগে আর এই কেরেন গাড়িটা তো ওই কেরেন গাড়িটা আমার মা কিনে দিয়েছিল মায়ের দোকানে কালী পুজোর সময় ঘামছি বসে বসে তো কেরেন গাড়িটা মা কিনে দিয়েছিল ওর খালি ফোন দেখে ফোনে কেরেন গাড়ি দেখে আর দেখে দেখে দিদুমকে বলেছিল দিদু আর মাও বলেছিল যে তোকে একটা মেলা থেকে কেরেন গাড়ি কিনে দেবো কেরেন গাড়িটা কিচ্ছু খারাপ হয়নি তো এনে থেকে এই শোকেশের মধ্যেই তোলা আছে আর ওই তোলাই থাকে যখন বলে পেরে দিই না বাবা ওটা করতে নেই তো এটা খুবই মানে নতুনই আছে ভাঙেনে সাইকেলটা ভেঙে গেছে তো এই গাড়িটা দেখছো এই গাড়িটা হচ্ছে ও পেয়েছিল অন্নপ্রাশনে ব্যাটারি লাগানো আছে কি কে জানে ব্যাটারি লাগানো নেই নালে চালিয়ে দেখাতাম তো অন্নপ্রাশনে পেয়েছিল এটা যখন যাবে এই গোলটা এই এটা ঘুরবে ঘুরে আর অনেক রকম কালারিং লাইট হবে তো বেশ ভালো লাগবে গাড়িটা দেখো তুই তোকে কি পড়তে বললো এটা তোকে কি পড়তে বললো এটা তো এই যে এটা দেখছো গলায় পড়ে ফেলেছে এটা ছিল এর মধ্যে এই যে লাইটটা কিছুদিন আগে ওর পিসি কিনে দিয়েছিল তো এটা এর মধ্যে ছিল এই যে এরকম করে এই লাঠিটা ছিল এইটাও পুরো ভেঙে ফেলেছে এটা আর কোনো কাজে লাগবে না ফেলে দিতে হবে তো এটা এরকম ধরনের একটা গাড়ি ছিল ওটাকে পুরো ভেঙে ফেলেছে এই যে এরকম করে ফেলেছে আর এই একটা ওর টুকরো হয়ে গেল আর এই গাড়িটা হচ্ছে আমার দাদা অনলাইন থেকে অর্ডার করে দিয়েছিল এসেছে তো এসেছে হচ্ছে এসেছেই ফাটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিল ফাটা এসেছে কিন্তু আর ফেরত দিইনি তো এটাও লীলাল আলো জ্বলে এখন ব্যাটারি লাগানো নেই তো দেখাতে পাচ্ছি না এটাও লীলাল আলো জ্বলে ব্যাটারি তো যাবে আর এইটা হচ্ছে রিমোট কন্ট্রোল গাড়ি দেখো রিমোট কন্ট্রোল গাড়ি এটাও অন্নপ্রাশনে পেয়েছিল তো সেরকম চালাই না এই গাড়িটা তো নতুনই আছে সেরকম চালাই না এটা হচ্ছে একটা পাখি দেখো পাখিটা লীলা আলো জলে কালারিং ভালো লাগে আর এই গাড়িটার চাকা নেই এখানে চাকা ভেঙে গেছে আর এই গাড়িটা কেনা থেকেই খারাপ কেনা থেকে
আর বলবো এই চাকাটা ভেঙে চলে গেছে এই যে দড়িটা টানলাম এটা ঢুকছে কিছু নয় হ্যাঁ ওটা এরকম হচ্ছে বাবা তুমি বসো তোমার স্পাইডারম্যানটা দেখিয়ে দি এই যে স্পাইডারম্যান দেখো এটা অন্নপ্রাশনে পেয়েছে দেখো এগুলো সব চলছে না কি হয়েছে ব্যাটারি প্রবলেম নাকি এটাই খারাপ হয়ে গেছে কে জানে নতুন ব্যাটারি এনে লাগিয়ে দেখতে হবে চলে কিনা তো দেখো এটা এরকম ভাবে পাচা গিয়ে পাচা গিয়ে পাচা গিয়ে এরকম ভাবে যায় ব্যাটারি লাগালে হয়ে গেল এটা অন্নপ্রাশনে পেয়েছিল আর কি দেখাবো এই যে এইগুলো দেখাবো দেখো এইগুলো হচ্ছে ওইগুলো অন্নপ্রাশনে পেয়েছিল তো মানির বন্ধুরা দিয়েছিল এটা আর এইগুলো কালারিং কালারিং কি বলে এগুলোকে ঠিক জানে তো আলাদা আলাদা কালার কিন্তু এগুলোকে সব একসাথে মিশিয়ে একটা ডেলা মতো করে দিয়েছে যেন আটা তো এর ভেতরে এইগুলোকে একটা করে শেপে আন মানে শেপে আনতে হতো তো এগুলো কালারিং ছিল এইগুলো এইগুলোকে এরকম ভাবে দিয়ে তা শেপে আনতে হতো তো এটাকে 12টা বাজিয়ে দিয়েছে আর কিছু হবে না নরম নেই ওটা পুরো শক্ত হিট হয়ে গেছে আর এইগুলোর কি সব বলে আমি জানি না রোলিং সিস্টেম আর এই যে এগুলো একটা শেপে আনতে হতো এই যে তো চলো এটা এটার মধ্যে ছিল সব সব কটা এটার মধ্যেই ছিল এটার মধ্যেই এখনো ঢোকানো আছে তো এখনো নিয়ে পড়া তোমাদেরকে দেখাবো বলে বের করলাম তো চলো সাইকেলের হ্যান্ডেল খুলে গেছে তো এখন বলছে পাপা পাপা এখন এখানে নেই পাপাকে বলছে সাইকেলের হ্যান্ডেল খুলে এখন এই কুকুরটা কার তো এই সব খেলা সব পেরে তোমাদেরকে দেখালাম এই যে আবিরের এত খেলা তো আগেও অনেক খেলা ছিল সেগুলো অনেক খেলা ভেঙেও গেছে ফেলে দিয়েছি তো এর মধ্যেও অনেক ভাঙা আছে তো সেগুলো সাজিয়ে রেখে দিই দেখতে ভালো লাগবে আর ছোটোবেলার স্মৃতি হিসেবেও রেখে দিই অনেক খেলা যেমন এই সাইকেলটা ভেঙে গেছে তবু রেখে দিয়েছি সাজিয়ে আর সাইকেলটা কিনেইছিলাম আমি সাজিয়ে রাখবো বলে শোকেছে তো একদিন বায়না করে চাইছিল বায়না করে চাইছিল তাই ওকে পেরে দিয়েছিলাম আর ওটাকে ভেঙে ফেলেছে ওর ওপরে বসে হারিকেনটা চলছে তো দেখলে আবিরের সব খেললাম তো ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করবে কমেন্ট করবে আর যারা নতুন আছো আমার চ্যানেলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও কালকে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলো আজকের মতো টাটা মানে টাটা করে দাও টাটা করে দাও তো এখানের মধ্যে এখন কিছুই ফেলার নেই ফেলবো না এগুলো তো গাড়িগুলো সাজিয়ে রেখে দিই আর ও সেরকম গাড়ি নিয়ে খেলতেও ভালোবাসে না তো যেখানে দাদা দিদিরা খেলবে বড়রা সেখানেই ও যেতে ভালোবাসে তো ওই যে একটা গাড়ি নিয়ে পেরে দেবো সেটাকে নিয়ে বসে বসে খেলবে সেরকম নয় তো যখন করে দিই ওই একটুখানি খেললো আবার ফেলে রেখে ব্যাস ওদের কাছে চলে গেলো খেলতে এরকমই করে তাই এগুলো সব সাজিয়ে রেখে দিই তো চলো টাটা আজকের মতো মানে টাটা করে দাও।